নমস্কার বন্ধুরা, আমি শীলা। আজ আমি আপনাদের খুব ইজি পদ্ধতিতে বিরিয়ানি করে দেখাচ্ছি। এই বিরিয়ানিগুলো সাধারণত স্ট্রিট ফুডে যে বিরিয়ানিগুলো হয় সেইগুলোই আর কি, সেই ধরনের। সবসময় তো বাড়িতে এত রকমভাবে রেস্টুরেন্ট স্টাইলে বিরিয়ানি করা যায় না, হাতের কাছে যা আছে সেগুলো দিয়ে বিরিয়ানি করা যায়। তা আমি এখানে প্রায় 600 গ্রামের মতো আমার চিকেন আছে, আমি চিকেন বিরিয়ানি করছি। এবার সেগুলোকে আমি আগে ম্যারিনেট করব। ম্যারিনেট করতে প্রথমে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝাল আপনারা যতটা জিরে যে যেরকম ঝাল খাবেন সেরকম ভাবেই করবেন। এরপর দিচ্ছি হলুদ, তারপর দিয়ে দিচ্ছি নুন। নুন আমার যেহেতু নুন হলুদ মাখি, আপনারা আগের আমার রেসিপিগুলো ফলো করলে দেখবেন আমি সবসময় চিকেন ফ্রিজে রাখলে নুন হলুদ দিয়ে রাখি, তাই এটা তো দেওয়া ছিল, তাই আমি পরিমাণ সেই বুঝেই দিলাম। এবার আমি দিচ্ছি আদা রসুনের পেস্ট। এবার এটাকে আমি আগে ভালো করে মেখে নেবো, তারপর কি দেবো আপনাদের পরে আবার দেখাচ্ছি। এটাকে আগে মেখে দিই। আমি মশলাগুলো যা দিয়েছিলাম সেগুলোর সঙ্গে আমি মাখিয়ে নিয়েছি। দেখুন আমি কিন্তু এই যে লেগ পিস আছে, যে বড় বড় পিসগুলো আছে, এগুলো আমি একটু চিড়ে নিয়েছি, মশলাটা যেন ঢোকে, সবকটাই আমি তাই করে নিয়েছি। এবার আমি কি করব, মোটামুটি মাখানো হয়েছে, এবার আমি দই দিয়ে মিশিয়ে নেব। আমার এখানে 200 গ্রামের মতো দই আছে, দইটাকে ভালো করে মেখে নেব। আমার দই দিয়ে মাখানো হয়ে গেছে, এবার আমি দেব বিরিয়ানি মশলা। এই যে বিরিয়ানি মশলা দিচ্ছি, সবটা দিচ্ছি না, পরে আবার একটু দেবো। বিরিয়ানি মশলা দিয়ে আবার ভালো করে মেখে নিতে হবে। আমি মেখে নিয়ে আপনাদের দেখাচ্ছি। আমার মোটামুটি বিরিয়ানি মশলা দিয়ে মাখা হয়ে গেছে, এবার আমি দেব তেল, সাদা তেল দিচ্ছি। পাত্রটা ঠিক স্ট্রিট ফুডের মতোই হয়েছে, অ্যালুমিনিয়ামের একটা বড় জায়গা না হলে হচ্ছে না ব্যাপারটা। আমি এটার মধ্যেই বিরিয়ানিটা করব, তো তাই একবারে এটাতেই মেখে নিচ্ছি। মেখে আপনাদের দেখাচ্ছি। আমার তেল দিয়ে মোটামুটি সব মশলা দিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি এটাকে 1 ঘন্টার মতো রেখে দেবো ম্যারিনেট করতে। ম্যারিনেশনের টাইমটা 1 ঘন্টা রাখতে হবে। এটা 1 ঘন্টা রাখলাম, মশলাগুলো একটু যেন মাংসের সঙ্গে ঠিকঠাক মতো মেশে। এবার এটা তাহলে আমি রেখে দিচ্ছি ঢাকা দিয়ে, 1 ঘন্টা পরে আবার আপনাদের কাছে আসছি। আমার 1 ঘন্টা হয়ে গেছে, আমি কোটিং করে নিয়েছি ফ্রিজ থেকে বের করে, এটা কোটিং করে নিয়েছি যেন দমে হতে সুবিধা হয়। আর আমি এখানে আলু একটু ভেজে নিয়েছি, হালকা করে ভেজে নিয়েছি, কারণ দমে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি, আর ডিম সিদ্ধ করে নিয়েছি। তাহলে চলুন এবার জলটা বসিয়ে দিই ভাতটা হওয়ার জন্য। জল ফুটে উঠেছে, এবার আমি মশলাগুলো জলে আগে দিয়ে নিচ্ছি। স্টার আনিস দিয়ে নিলাম, দারচিনি দিয়ে দিলাম এক টুকরো, জায়ফল, জয়িত্রী সেগুলো দিয়ে দিলাম, জিরা দিয়ে দিলাম, এলাচও দিয়ে দিলাম। মশলাগুলো সব আমি মশলাগুলো একটু মশলার ফ্লেভারগুলো জলে মিশে গেছে, এবার আমি এগুলোকে তুলে রাখি, যতটা পারি তুলে রাখবো যেন খেতে গিয়ে না লাগে। মশলাগুলো আমি তুলে রেখেছি, এবার আমি বাসমতি চাল নিয়েছি। এই বাসমতি চাল প্রায় 400 গ্রামের মতো নিয়েছি আমি। এগুলো এবার ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি কিন্তু 30% সিদ্ধ করব, আমি পুরো কোনো সিদ্ধ করব না। আমি অল্প একটু ঘি দিয়ে নিচ্ছি, ঘিটা দিলে একটু গন্ধ ফ্লেভারটার জন্য, না দিলেও আপনাদের হয় সাদা তেলও দিতে পারেন। একটু চিনি দিয়ে নিচ্ছি, আর একটু নুন দিয়ে নিচ্ছি। এবার ভাতটা সিদ্ধ হওয়ার জন্য আমাকে 30% সিদ্ধ করতে হবে, সিদ্ধ হওয়ার জন্য আমাকে 3-4 মিনিট পরে এসে আমি আবার
একটা সিদ্ধ ফুলাচ করে দিয়েছি আমি। আমার 30% এর মতো সিদ্ধ কিন্তু হয়ে গেছে, আমি আর সিদ্ধ করব না। এবার আমি এই চালটাকে তুলে আমি ডেচকিতে দেব যেখানে বিরিয়ানিটা হবে। তাই আমি এবার এটাকে তুলে উপর দিয়ে দিতে হবে। কিছুটা ভাত আমি দিয়েছি, এবার আমি একটু পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। এখন কিছুটা দেব, পুরোটা ভাত দেওয়ার পরে আবার কিছুটা দেব। আবার আমি ভাত দেব, ডিম আলুটাও আমি কিছুটা ভাত দেওয়ার পরে ডিম আলুটাও আমাকে দিয়ে দিতে হবে। মোটামুটি আমার ভাত সাজানো হয়ে গেছে। এবার আমি বিরিয়ানি মশলাটা আবার একটু উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আমি ফুড কালারটা ভাত করার অল্প একটু জলে গুলে নিয়েছি, আর দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা আতর। একটু আতরে বন্ধ না হলে বিরিয়ানি বিরিয়ানি লাগে না। এবার আমি এটাকে ছড়িয়ে দেব। আমার গ্যাস জ্বালানো রয়েছে, আমি এক্ষুনি জ্বালালাম। এবার আমি এটাকে জম পেশ করে ঢাকা দেব যেন এটা ভাপে ভাপে সিদ্ধ হয়। এটা 30 মিনিট আমি এখানে রাখবো, একদম ঘিমে আছে দিয়েছি আমি। 30 মিনিট এখানে রাখবো। আমি একটু জলের পাত্র উপরে রাখি, তাহলে লেবারটা বেরোবে। আমি এটা দিয়ে চাপা দিয়ে যাচ্ছি। এবার এটা হতে থাক, 30 মিনিট পর আমি এসে আপনাদের দেখাচ্ছি কি করে। আমার 30 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা তুলছি, আগে একটু লুজ করে দিয়েছিলাম ঢাকাটা। দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি একটা সার্ভিং ডিশে ঢেলে আপনাদের দেখাচ্ছি কিরকম হয়েছে। চলুন আগে সাজিয়ে দেখাই। দেখুন বন্ধুরা, বিরিয়ানি রেডি। আমি খুব শর্টকাটে বাড়িতে যখন খেতে ইচ্ছে হয় এরকমভাবে বিরিয়ানি করি, খুব ঝামেলা কিছু নেই। সবসময় রেস্টুরেন্টের স্টাইলে খেতে হবে তা তো নয়, বাড়িতে যা যা রয়েছে সেগুলো দিয়েও খাওয়া যেতে পারে। বিরিয়ানি খুব সুন্দর হয়েছে, রঙটাও দারুণ এসছে, দারুণ খেতে টেস্ট হয়েছে। আমি একটু টেস্ট করে দেখেছি, আমার ছেলেও দেখেছে। তা এরকমভাবে করে খান, ঝামেলা কম। তা বন্ধুরা, যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার বেল আইকনটা ক্লিক করে দেবেন, আর বন্ধুদেরও বলবেন একটু শেয়ার করে দিতে রেসিপিটা, তাহলে আমি আর একটু উৎসাহ পাবো। তাহলে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, ভালো থাকবেন, আবার নেক্সট কোনো একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।